শুভ সকাল বন্ধুরা, আজকে ঠাকুরঘর থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে সোমবার, আর সোমবারের সকালে উঠেই স্নান করে পুজো করতে চলে এসেছি। তো দেখো, এই যে সরস্বতী পুজো হয়েছিল, তো আমাদের মানে যে কোনো পুজো যখন আমরা বাড়িতে করি, তো আমাদের 2.5 দিন পরে সেগুলো সব তুলতে হয়, মানে ফুল, বেলপাতা আর সাথে সাথে যা যা জিনিস থাকে, 2.5 দিন ওগুলোতে হাত দেই না। তো 2.5 দিন হয়ে গেছে, তো আজকে সেই জন্য আমি তুলে নিচ্ছি। আর পুজোর দিন দেখো, সরস্বতী মায়ের খোপাতে, মানে খোপা তো নেই, যেরকমই আছে সেই খোপাতেই একটা গোলাপ দিয়েছিলাম লাল কালারের, তো সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আর দেখতেই পেলে, আজকে যেহেতু সোমবার, আমাদের সোমবার করে মিষ্টি নয় সন্দেশ এই ভোগ প্রসাদ হয়, তো আজকে নলেন গুড়ের মিষ্টি এটাই আছে এনেছিল, রসগোল্লা আর কি। আর দেখো, মায়ের ওখানে সমস্ত ফুল, বেলপাতা, গামছা, পাঁচ ফল সব আছে, এগুলো সব এখন আমি তুলে নিয়ে চলে যাব। আর সরস্বতী মা, এই দেখো, এটা হচ্ছে আগের বছরের সরস্বতী ঠাকুর, তো এটা ঘরে ছিল, তোমরা দেখেছো, সেটাকে এবার নিয়ে চলে এসেছি, আর মানে ওটা জলে দেব। আর এই যে এখানে দেখো, মানে ঠাকুরের সব জিনিসপত্র তুলে পুরো ঘরটা মুছে পরিষ্কার করে দিলাম, আর মাকে নিয়ে চলে এসেছি এখানে। যেহেতু আমার ছেলের এক্সট্রা কোনো পড়ার ঘর নেই, তো সেই জন্য আর সরস্বতী ঠাকুরকে পড়ার ঘরেই রাখতে হয়, ছাত্র যেখানে পড়াশুনো করে সেখানটাতেই রাখতে হয়, তো এই জায়গাটাতে তুলে রেখেছি, নয়তো হাত লেগে পড়ে টড়ে যাবে। আর ছেলে একটু ফুল বেলপাতা দিলে ঠাকুরকে ভালোই হয়, কিন্তু কি করব, ও হাতে পায় না, আর ছোট তো সেই জন্য দিতে পায় না। আর একটু বড় হলে নিশ্চয়ই নিয়মিত স্নান করে মাকে ফুল দেওয়া আমি অভ্যেস করাবো, এখন শুধু প্রণাম করে ও। আর এই যে দেখো, খালি দুষ্টুমি, ও হচ্ছে, ওর বাবা এনেছিল কিটক্যাট ম্যাঙ্গো ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভার, দুটো এনেছিল, তো হচ্ছে রাতেই একটা শেষ হয়ে গেছে আর এটা এখন ম্যাঙ্গো ফ্লেভারটা খাচ্ছে। আর ওই যে এক্সাম চলছে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আমি রাত্রে কিছুটা করিয়েছি, এখন মাস্টারমশাই এসছে, মাস্টারমশাই কিছুটা করাচ্ছে। আর এই যে দেখো, এখানে আলু সেদ্ধ করে দিয়েছি, শাশুড়ি মা ছাড়িয়ে দিচ্ছে, আলু ভাজা কেটে দিয়েছে। আর এখানে হচ্ছে পনির, পনির আজকে রান্না করব, আর সোমবার আমাদের তো নিরামিষ। আর এই দেখো গম, কতদিন গম ধুয়েছি তোমরা তো দেখেছো, অনেক দিন হয়ে গেল, মানে 15 দিন হয়ে গেল হয়তো, গম একটুও রোদ হচ্ছে না আর বৃষ্টি হচ্ছে, তোমরা তো জানো, সেই জন্য গমগুলো একদম ভালো করে শুকোয়নি, তো আর একটু মেলে দিলাম। আমার এই যে ব্রেকফাস্ট, কলা, মধু আর হচ্ছে ওটস দুধ দিয়ে, আর কিছুটা দুধ থেকেও গেল, তো আমি ব্রেকফাস্ট করে নেব। আর এই যে এখানে দেখো আলু ভাজা, তো আলুটাকে একদম মানে কিউব করে কেটেছি, গোট গোট করে, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভেজে নেব। আর মানে ভাজা যখন হয়ে আসবে তার একটু আগে দিয়ে দেব পোস্ত, মানে পোস্ত দিয়ে আলু ভাজা করব আজকে আমি, তো পোস্ত দিয়ে আলু ভাজা খেতে ভীষণই ভালো লাগে, আর গরম গরম খেতে তো অসাধারণ লাগে। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবারে পোস্তটা দিয়ে দেব, পোস্তটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার মতো তোমরাও কারা কারা ভালোবাসো পোস্ত দিয়ে আলু ভাজা খেতে, প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো আলু ভাজাটা একদম হয়ে গেছে, এবারে নামিয়ে নেব আলু ভাজাটা। আর তারপরে আমি একটু ধনে গুঁড়ো এনেছি, মানে ধনে গুঁড়ো বের করে আনলাম, ধনে গুঁড়ো শেষ হয়ে গেছিলো, কৌটোটাতে ধনে গুঁড়ো রাখি, তো এবারে ধনে গুঁড়োটা ঢেলে নিই। আর ধনে গুঁড়ো আমি সেভাবে দেই না, মানে সব সবজিতে দেই না, বা মানে একাধটা সবজিতে একটু ইচ্ছে হলে হাফ টি স্পুন মতো দিই, বেশি দিই না ধনে গুঁড়ো, সামান্য একটু দিই বা 1 টিস্পুন দিই এরকমই আর কি। তো শেষ হয়ে গেছিলো, তাই একটু ঢেলে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ পাঁপড়, তো এই চাকা পাঁপড়গুলো বা বৌতাম পাঁপড় যে যেটা বলে, তো পাঁপড়গুলো আমি এখন ভাজবো, তো পাঁপড় ভাজা, আলু ভাজা, আর হচ্ছে হবে পনিরের তরকারি আলু দিয়ে। তো মশলা এখানে রেডি করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। আর এই যে দেখো, এটা হচ্ছে দই, দইয়ের হাঁড়িটা, দই ছিল এর মধ্যে, তো দইটা ছেলেকে দই আর মুড়ি আমি সকালে ব্রেকফাস্টে দিয়েছি, আর ওর বাবাও খেয়ে চলে গেছে মিষ্টি দই, তো সেই হাঁড়িটা এখানে রেখেছিলাম, বিড়াল এসে সেই হাঁড়িটাকে চেটে পুটে খাচ্ছে আর কি। এদিকে পনিরগুলো ভাজতে বসিয়েছি, আর এইদিকে আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, তো এবারে পাঁপড়গুলো সব ভরে নেব, নয়তো নরম হয়ে যাবে। আর এখানে দেখো মশলা কষিয়ে নিচ্ছি আলু পনিরের সবজিটা করার জন্য, তো আমার হয়ে গেছে আলু পনির, এবারে একটু ভালো করে ফুটিয়ে গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে নেব।
আর ভাতটাও আমার ফুটে গেছে, ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ছেলে তো ঘরে কার্টুন দেখছে, সেটাও তোমাদের দেখাবো, দাঁড়াও। তো শশাটা বের করলাম, দুপুরে খাওয়ার জন্য কেটে নেব। আর এই দেখো ছেলে, ছেলের পারমানেন্ট জায়গা এই কোণটাতেই বসে ও টিভি দেখে, আর মাসি বাসন মাজছে, তাই তোমাদের একটু দেখালাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ওই 12টা মতো, আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বেশি কিছু রান্না করিনি, তার কারণ হচ্ছে বাজার করা হয়নি, আর বাজার আমি করতে বারণ করেছিলাম, কারণ এই সবজির উপর সবজি আনলে সেগুলো রাখতে ভীষণ ঝামেলা হয় আর ভালো লাগে না, আর আমার সর্দি লেগেছে প্রচণ্ড, সেই জন্য কথা বলতে অসুবিধে হচ্ছে। তো তাই বলেছিলাম যে সবজি শেষ হলে তারপরে আনবে। কালকে আলু ফুরিয়ে গেছিলো, তারপরে আবার আমাদের পাশের এখানে দোকান আছে, সবজি দোকান বসে, তো ওখান থেকে সবজি নেই না আমরা, বাজার থেকেই আনি। একটু দামটা বেশি, ওই 1-2 টাকা বেশি, তো প্রয়োজন পড়ে না, কোনো দিন হঠাৎ কিছুর প্রয়োজন পড়লে তবেই কিনি। তো আলুটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আলু এনে দিয়েছে কালকে 1 কিলো। আর সেই আলু মানে রান্না করেছিলাম, আর যে ছোটো ছোটো লম্বা আলুগুলো তোমাদের দেখালাম, সেই আলু ওর বাবা খেতে খুব ভালোবাসে, তো এই আলুটা আর হচ্ছে পনির দিয়ে ঝোল করলাম, তোমাদের দেখালাম, আর পাঁপড় ভাজা আর আলু ভাজা, এটাই আর আজকে আর কিছু বেশি রান্না করিনি। আর ওর বাবা বারণ করেছে, আমি ডাল করতে চেয়েছিলাম, তো ওর বাবা বললো যে ডাল করতে হবে না আজকে, এটাই করো। তো তাই করেছি, আর একটু কম রান্না হলে তো ভালোই লাগে, ঝামেলাটাও কম হয় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো রান্না আমার অনেকক্ষণই হয়েছে, ওই 11টার দিকে, তারপরে কয়েকজন বন্ধুর ভিডিও দেখলাম, তাই একটু দেরি হয়ে গেল। আর এগুলো করতেই তো মানে দেরি কতটা হয়ে যায়, নিজের জন্য আর সময়ই থাকে না। আগে আমি রোজ স্কিন কেয়ার করতাম, কিন্তু এখন আর এই কাজগুলোর জন্য আর হয়ে ওঠে না। দেখতে পাচ্ছ আমার কানে কিছু নেই, গলায় কিছু নেই, গলায় তো আমি সবসময় চেনটা পরে থাকি। আর আমাদের এখানে একটা কথা মানে প্রচলিত কথা আছে যে মানে ছেলের মাকে খালি গলায় জল খেতে হয় না, মানে মা গলায় তুমি চাইলে একটা কার্ড বা একটা লাল সুতো দিয়ে রাখতে পারো, কিন্তু খালি পুঁতির মালা হোক যেই মালা হোক পরে থাকতে পারো, কিন্তু খালি গলায় ছেলের মাকে জল খেতে হয় না। তো এটা আগেকার দিনের লোকেদের কথা, এখন এই কথাটা প্রচলিত আছে, সেই জন্য মানে আমি কোনো সময় খালি গলায় থাকি না। আর যে চেনটা আমাকে তোমরা সবসময় পরে থাকতে দেখো, ওই চেনটা আমার মানে এই বাড়ি থেকে আমার বিয়ের সময় আমার হাজবেন্ড দিয়েছিলো আশীর্বাদে, তো ওই চেনটা। আর লকেট ছিল একটা আলাদা স্কাই কালারের একটা পাথর দিয়ে একটা লকেট ছিল ছোট, সেই লকেটটা 2-3 বার ভেঙে গেছিলো 3-4 বছর পর। তো ভেঙে যাওয়ার পরে ওটা রেখে দিয়েছি, আর তারপরে হচ্ছে এই শিবের লকেটটা, আমি যেহেতু শিব ঠাকুরের একটু ভক্ত সেই জন্য শিবের লকেটটা বাবা আমাকে বানিয়ে এনে দিয়েছে, তো তখন থেকে এটাই পরে আছে। আজকে 6 বছর হয়ে গেল আমার বিয়ে হওয়া, 6 বছর থেকে ওই চেনটা আমি লাগাতার পরে আছি, শুধু ছেলে হওয়ার সময় কয়েকটা মাস একটু খুলে রেখেছিলাম, তো এখন তো সবসময় পরে থাকি। আর সেদিন বিয়ে বাড়িতে গেছি, তো চেনটা খুলে রেখে গেছিলাম, আর অন্য কানের পরেছিলাম জন্য কানেরও খুলে রেখেছিলাম, তো কীরকম লাগছে দেখো। তো আমাদের মানে আমরা মেয়েরা আমাদের তো আমাদের মানে সেজে গুজে থাকলেই ভালো লাগে, এটা কিন্তু মানে একদম সত্যি কথা। তো আমাদের এদিকে গ্রামগঞ্জে একটা কথা প্রচলিত আছে, ল্যাপা পুছা করলে সেটা বাড়ি, মানে ল্যাপা পুছা করে একটা বাড়িকে তুমি গুছিয়ে রাখো, দেখবে কত সুন্দর লাগবে দেখতে। তো আগে তো মাটির বাড়ি ছিল বেশিরভাগ, তো এই কথাগুলো তো সেই সময়কার, তো লেপলে পুছলে পরিষ্কার করে রাখলে সেটা বাড়ি, আর সাজলে গুছলে তবেই নারী, মানে তুমি সাজো গোজো একটু মানে ফিটফাট, সাজো গোজো মানে সবসময় লিপস্টিক কাজল এটা না, মানে একটু ফিটফাট, কানে একটু বা গলায় একটু বা একটু সিঁদুরই পরো, একটু চুলটা ভালো করে মানে চুলটা ভালো করে আঁচড়ে নাও, তাহলেই দেখবে একটা নারীকে পরিপূর্ণ লাগে, দেখতে ভালো লাগে। তো আগেকার লোকেদের এই কথাগুলো কিন্তু ভীষণ মানে আমার ভালো লাগে, আর এই কথাগুলোর মানে প্রত্যেকটা কথার কিন্তু যুক্তি আছে, শুধু কথার কথা না, যুক্তি আছে কথাগুলোর, কিছু কিছু কথার তো খুবই যুক্তি আছে। তো তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তো কানেরটা মালটা পরা হয়নি, তো চেনটা একটু পরে নিতে হবে, তো ক্যামেরায় যখন দেখছি, আর সেভাবে তো আয়না সারাদিন দেখাও হয় না, মানে দেখি 1-2 বার, তো সেই জন্য ক্যামেরায় দেখে আমার মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রান্না তো কমপ্লিট বললাম, এবারে আমি গ্যাস ট্যাস কিচ্ছু মুছিনি, ওই যে ভিডিও দেখার চক্করে হলো না, তো এখন গ্যাস মুছে
পরিষ্কার করে নেবো, ছেলেকে স্নান করাবো, আর রোদ্দুর কথা বলো না, একটু রোদ্দু উঠছে আবার ঢেকে যাচ্ছে, আর গম তো আমি সে কবে ধুয়েছিলাম এখনও মানে ভালো করে শুকোয়নি, আর গমটা যদি ভালো না শুকোয় সেই জন্য আটাটাও ভালো হয় না, সেই জন্য আমি মানে একটু ভাঙিয়ে আনলেও হতো কিন্তু আমি ভাঙালাম না, আমি যেহেতু আমার আছে আটা একদম বাড়তি হয়ে গেছে তা না, একটু ভালো করে শুকোক তারপরে ভাঙিয়ে আনবো, অনেকগুলো গম তো আটাগুলো নষ্ট হয়ে গেলে ভালোও লাগবে না, সেই জন্য এখন কাজগুলো হচ্ছে কমপ্লিট করে নেবো। আর তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ পুরো ভিডিও দেখে তবেই কমেন্ট করো, কারো যদি ভিডিও দেখার ইচ্ছে না থাকে প্লিজ এসো না, আর হচ্ছে ভিডিও দেখেও না কমেন্টও করো না, আমার দরকার নেই, আমি এমনি শখে পড়ে ভিডিও মানে পোস্ট করি আমার ভালো লাগে সেই জন্য, কিন্তু তোমরা এসে মানে নষ্ট করে দিও না সেটাকে, তোমরা যদি তোমাদের সত্যিই দেখার ইচ্ছে হয় এসে কমেন্ট করবে দেখবে, কিন্তু যদি দেখার না ইচ্ছে হয় তাহলে নাম মাত্র ঢুকে কমেন্ট করে দিয়ে চলে যেও না, এটা আমার রিকোয়েস্ট। আর এটা সবাই বলছে কারণ সবারই এসব সমস্যা হচ্ছে অনেকেরই বেশিরভাগই, তো আমিও সেই জন্য বলে দিলাম। আর বেশি বড় ভিডিও আমি করি না, 10 মিনিট 12 মিনিট 13 মিনিট হায়েস্ট হলে করি, আর সবসময় ছোটো করারই চেষ্টা করি কিন্তু বড় হয়ে যায় কী আর করবো, তো এইটুকু ভিডিও তোমরা দেখতেই পারো, আর পুরোটা আমি দেখতেও বলছি না, 7 মিনিট 8 মিনিট দেখো তাহলেই কিন্তু অনেক ওয়াচ টাইম হয়ে যায়, কিন্তু তোমরা সেটাও দেখছো না, কেন দেখছো না আমি বুঝতে পারছি না। আর এই মানে বিষয়গুলো নিয়ে কথা বলতেও আমার ভালো লাগে না, তবুও কথায় কথায় চলে আসে তাই বলে ফেললাম আর কি। তো যে ঘর বাড়ি সব কিছু সামলে ভিডিও শ্যুট করা, আপলোড করা, এডিট করা মানে ভীষণ কষ্ট, সেটা তোমরা সবাই জানো কারণ তোমরা সবাই এই প্ল্যাটফর্মে কাজ করছো, তোমাদের আর নতুন করে বলার কিছু নেই, কিন্তু তোমরা কাজ করেও যদি কষ্টটা না বুঝতে পারো তাহলে আমার সত্যিই কিছু বলার নেই। তো বন্ধুরা আর কোনো কথা বাড়াচ্ছি না আমি, এখন অনেক কাজ আছে আমার, সেগুলো গুছিয়ে নিতে হবে, আজকের ব্লগ এখান থেকে শেষ করলাম, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আর প্লিজ ভিডিওগুলো দেখো, বাই।